নমস্কার, স্পাইস অফ লাইফের একটা নতুন ভিডিও সকলকে স্বাগত। আগের ভিডিওয়ে আমি আমার মামার বাড়ি অর্থাৎ 10 ঘরার এক জমিদার বাড়ি ঘুরিয়ে দেখিয়েছি। আজকের ভিডিওতে 10 ঘরারই আর এক বর্ধিষ্ণু জমিদারের এলাকা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আগের দিন দেখিয়েছিলাম 10 ঘরার বিশ্বাস বাড়ি, আজ দেখাবো ঘুরে 10 ঘরার রায়বাড়ি। এই রায়বাড়ির প্রতিষ্ঠাতা বিপিনকৃষ্ণ রায়। বিপিনকৃষ্ণ রায় পেশায় কলকাতা বন্দরের মাল খালাসের কাজ করতেন। পরবর্তীতে সেখান থেকে প্রচুর ধন সম্পদ অর্জন করে এই 10 ঘরায় এসে তার জমিদারি প্রতিষ্ঠা করেন। 10 ঘরা হাটতলা থেকে রায়পাড়ার দিকে সোজা এগিয়ে এলে এই যে সোজা দেখতে পাচ্ছেন যে মন্দিরটি, এটি হলো শিব মন্দির। শিব মন্দিরটা এখন যথেষ্ট সংস্কারও করা হয়েছে আর নিত্য পূজাও হয় এখানে। গ্রামের সকলে এখানেই ওই শিবরাত্রি নিলে পুজো দিতে আসেন। আর এটি হলো রায়পাড়ার বিখ্যাত সেই গেট। গেটের ওপরেই দেখুন গম্বুজাকৃতি ঘড়ি ঘর রয়েছে। ঘড়িটা তৎকালীন JM দাস অ্যান্ড ব্রোস কোম্পানির। এখন যদিও ঘড়িটা চলে না, বন্ধ হয়েই পড়ে আছে, তবে আমার মা যখন ছোট ছিল মায়ের কাছে শুনেছি তখনও নাকি ঘড়িটা চলতো, ঢং ঢং করে ঘন্টা বাজতো। মায়ের কাছে শুনেছি ক্ষমতা দখলের লড়াইয়ে আধিপত্য বিস্তারের জন্য এই তোরণদ্বারের বেশিরভাগটাই নাকি এক রাতের মধ্যে গেঁথে ফেলা হয়েছিল। যদিও শোনা কথা, সত্যতা যাচাই করা হয়নি। মাও ছোটবেলা থেকে এই কথাটা শুনেই বড় হয়েছেন, যেহেতু ওখানকার লোকাল মানুষ ছিলেন। চলুন আমরা গেট দিয়ে এবার রায়পাড়ায় প্রবেশ করি। গেট দিয়ে ঢুকে কিছুটা এগোলেই ডান দিকে এটি হলো বিপিনকৃষ্ণ রায়ের আমলে তাঁরই প্রতিষ্ঠা করা দাতব্য চিকিৎসালয়। বর্তমানে ভগ্নপ্রায় দশা আর পোকা মাকড় আর সাপের আড্ডা। দাতব্য চিকিৎসালয় থেকে রাস্তাটি সোজা সামনে গিয়ে দুটি ভাগে ভাগ হয়ে গেছে। সোজা রাস্তা দিয়ে এগোলে আপনারা দেখতে পাবেন রাস্তার দুধারে পাম গাছের সারি দাঁড়িয়ে রয়েছে। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? চোখটা যেন জুড়িয়ে যায়। আর রাস্তার বাঁক থেকে ডান দিকে বাঁক নিলেই রাস্তার বাঁ হাতেই যে দোতলা বাড়িটি দেখতে পাবেন সেটি ব্র্যাডলি বার্ড বাংলো নামে পরিচিত, তবে স্থানীয় মানুষদের কাছে এটি ঝিলবাড়ি নামে পরিচিত। এই হলো সেই ব্র্যাডলি বার্ড বাংলো বা ঝিলবাড়ি, যার উপরের তলাটি এখন একদমই ফাঁকা আর নিচের তলায় বেশ কয়েক ঘর ভাড়াটে রয়েছে। এই ঝিলবাড়ির সামনে রয়েছে কৃষ্ণ রায় ঝিল, যা বিপিনকৃষ্ণ রায় 1320 বঙ্গাব্দের 29শে বৈশাখ প্রতিষ্ঠা করেছিলেন। চলুন এবার সামনে দিয়ে ঘুরে গিয়ে কৃষ্ণ রায় ঝিলটা দেখে নিই একবার। ছোট থেকেই দেখে আসছি এই ঝিলটিতে জল সারা বছর টলমল করে, তবে এই বছর গরমটাও সাংঘাতিক পড়েছে আর তার সাথে বৃষ্টিও সেভাবে হয়নি, তাই জলটা অনেকটাই কম রয়েছে। আবার বর্ষাকাল এলে তখন জল অনেকটা ওপরে উঠে আসে। এই ঝিলবাড়িতে প্রথম এসে থেকেছিলেন হুগলির ম্যাজিস্ট্রেট কালেক্টর ব্র্যাডলি বার্ড। তাঁরই নাম অনুসারে এই ঝিলবাড়ির নাম হয়েছে ব্র্যাডলি বার্ড বাংলো। আচ্ছা, এই 10 ঘরার নাম 10 ঘড়া কেন? একটু অদ্ভুতই নামটা, তাই না? অনেকের মতে ছোট ছোট 10টি গ্রাম নিয়ে তৈরি হয়েছিল এই গ্রামটা, তাই এর নাম 10 ঘড়া। আবার অনেকে বলেন মুঘল আক্রমণের হাত থেকে ধন সম্পদ বাঁচানোর জন্য স্থানীয় রাজারা ধন সম্পদ 10টা ঘড়ায় করে নাকি জলে ফেলে দিয়েছিলেন। যাই হোক, প্রচলিত কথা সত্যি মিথ্যে বোঝা তো মুশকিল। ঝিলবাড়ি থেকে সোজা সামনের দিকে এগিয়ে গেলে রাস্তার বাঁ হাতেই পড়বে রায়দের দোলবাড়ি। এই দোলবাড়িতে রয়েছেন রাধাকৃষ্ণ, তাঁরা নিত্য পূজিত হন। এটি হলো রায়দের দোল মঞ্চ। এই দোল মঞ্চে দোলের দিন রাধাকৃষ্ণকে এনে দোল উৎসব পালিত হয়। দোলবাড়ি থেকে সামনের দিকে এগিয়ে গেলেই রায়দের বিশাল পুজো বাড়ি। এই পুজো বাড়ির নিচটায় রয়েছে প্রকাণ্ড একটি গাড়ি বারান্দা, আর সামনে একটি পুকুর রয়েছে যা বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় মজে গেছে। পুজো বাড়ির প্রধান দরজা দিয়ে ভিতরে ঢুকলেই রায়দের দুর্গা দালান রয়েছে, আর পুজো বাড়ির ওপর তলাটা প্রধানত রায়দের বসত বাড়ি।
তবে বর্তমানে কেউই এখানে থাকেন না। ওই দুর্গাপুজোর সময় যে যেখানে আছেন বংশধরেরা, তারা সব এখানে এসে মিলিত হন। আর জনসাধারণের জন্য পুজো বাড়ির এই দরজা পুজোর সময় খোলা থাকে, তাই যদি পুজোর সময় মনে হয় যে কলকাতা বাদ দিয়ে কোনো বনেদি বাড়ির পুজো দেখতে চান, তাহলে কিন্তু এখানে চলে আসতেই পারেন। 10 ঘড়ার আশপাশে বেশ অনেকগুলোই বনেদি বাড়ির পুজো হয়, সেগুলো আপনারা দেখতে পারবেন, ভালোও লাগবে। আমার যেহেতু মামার বাড়ি এই 10 ঘড়ায়, তাই ছোট থেকে এই জায়গায় আমার অনেকবার যাতায়াত করা হয়ে গেছে। প্রত্যেক বাড়ি যেন এই জায়গাটায় এলে মনে হয় যে শহর থেকে দূরে এসে একটু প্রাণ ভরে তাজা বাতাস নিতে পারলাম। ফেরার সময় দেখাবো ঘড়িঘরের নিচে যে দোতলা বাড়িটি রয়েছে তাতে ঠিক কী কী আছে। ঘড়িঘরের নিচের এই দোতলা বাড়িটির একেবারে নিচের তলায় পোস্ট অফিস রয়েছে, আর বেশ কিছু ঘর ভাড়াটে রয়েছে। দোতলাটি বর্তমানে একদম ফাঁকা পড়ে থাকে। দোতলার একটি অংশে রয়েছে নাচমহল। এই নাচমহলে তখনকার দিনে জমিদার আর তার গেস্টদের নাচ গানের মাধ্যমে এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা হতো। নাচমহলে যাওয়ার রাস্তাটি বা নাচমহলে যাওয়ার এন্ট্রান্সটা ঠিক কীরকম সেটা আমি একটা ছবি দিয়ে দেবো, সেই ছবি দিয়ে আপনারা বোঝার চেষ্টা করবেন। ভিতরের ছবি থাকা সত্ত্বেও আমি আপলোড করতে পারবো না, যেহেতু পারমিশন নেওয়ার ব্যাপার থাকে। এটি হলো নাচমহলে যাওয়ার সিঁড়ি, সুন্দর তাই না? বর্তমানে এই নাচমহল অনুষ্ঠান পারপাসে যেমন বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, গেট টুগেদার, পিকনিক এইসবের জন্য ভাড়া দেওয়া হয়। এই নাচমহলের চারপাশে প্রচুর গাছপালা আর পুকুর ছিল যা বিক্রি করে দেওয়া হয়েছে, এবং বর্তমানে এখানে প্রচুর বাড়িঘরও হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। 10 ঘড়ার আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব আবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।